দুর্গা পুজো নয় কালী পুজোর দিকে তাকিয়ে থাকেন এই গ্রামের মানুষ কারণ এই গ্রামে অন্য কোনো পুজো নেই সারা বছরই কালী পুজোর থাকেন এই গ্রামের মানুষেরা তাই কখন পুজো এলো আর কখনই বা চলে গেল তা বুঝতে পারেন না মানুষরা তবে গ্রাম ষোলো আনার উদ্যোগে ওই গ্রামে প্রাচীন এক কালী পুজোকে ঘিরেই গ্রামের শারদীয়ার আনন্দ গ্রামের মানুষরা সারা বছর অপেক্ষায় থাকেন কার্তিক অমাবস্যার এই কালী পুজোর জন্য কালী পুজো বলতে আমাদের তো বড় পুজো নেই আমাদের কালী পুজোটাই হলো বিশাল ধুমে আনন্দ উৎসব এটাই আমরা মস্ত বড়ো করে দেখি কিন্তু এটাই কুটুমজন আসা যাওয়া সব রকম নিয়েই আমাদের আনন্দ হয়ে থাকি এবছর বিশাল মন খারাপ কুটুমজন কিছুই হচ্ছে না শুধু সিম্পল পুজোটাই হচ্ছে হ্যাঁ বাঙালি পুজো পুজো আমাদের তো ওটা নেই আমাদের আছে কালী পুজোটাই বড় পুজোটা হয় না বড় পুজো আমাদের কোনো দিনই তো হয়নি কালী পুজোটাকে নিয়েই আমাদের আনন্দ উৎসব এটাকে নিয়েই আমরা বিশাল আনন্দ করি বাড়িতে সব কুটুমজন আসা যাওয়া আত্মীয় স্বজন সব রকম বাড়িতে যেমন বড়ো পুজো নাড়ু টাড়ু সব কিছু হয় কিন্তু আমাদের সেটা হয় না আমাদের সমস্ত কিছু কালী পুজোতেই হয় হ্যাঁ বিশাল মনখারা কুটুমজনরা আসতে পায় না অনেকে আসতে যায় যে আমরা না বোঝে না শোনা আমাদের আসা চলবে না আমাদেরকে নিষেধ অনেকেই চাইছে যে আসতে কিন্তু আমরা যেতে পারছি না আর আমরা আসতেও পারছি না ভয় তারা কারণ ধরো আমাদের যেরকম বন্ধু বান্ধব যারা পুরোনো সব আসে বাইরে থেকে এবারে কেউ আসতে পারছে না প্লাস আমাদের যে ফাংশন হয় মেনলি ফাংশন বা যাত্রা হ্যাঁ সেটাও হচ্ছে না আমাদের নাচ গান টোটালি বিসর্জনের দিন যে ডিজে বাজে আমাদের একটু ভালো অনুষ্ঠান হয় সেটাও হবে না হ্যাঁ পুরোটাই মানা করা আছে আর কোভিডের জন্য আমরা সেটা করতেও পারছি না তাই বিশেষ করে যেটা প্রবলেম আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেম কারণ আমাদের তো কিছুই হচ্ছে না সেই অর্থে কোনো কিছু অনুষ্ঠান নেই যার ফলে আমাদের বন্ধুরাও সব আসবে না আমাদের যে পুরোনো সাথী তারাও আসবে না তাদের সঙ্গে দেখা হবে না সারা বছর সবাই ওয়েট করে থাকি যে কাল দুর্গা কালী পুজোর সময় সবাই আসবে তারাও আসবে না সেই জন্য সবাইকার মন খারাপ আর মেনলি যে ফাংশন হয় সেই ফাংশানে বছর হবে না দুর্গা পুজো নেই দুর্গা পুজো তো আমাদের গ্রামের না বাঙালির বড়ো উৎসব বাট আমাদের গ্রামের বড়ো উৎসব মায়ের পুজো মানে মা কালী পুজো এটা হচ্ছে আমাদের গ্রামের বড়ো উৎসব এটা নিয়ে আমাদের সব কিছু হয় কষ্ট তো ভীষণই লাগছে কালী পুজো এরকম ভাটা মানে কষ্টটা ভীষণই লাগছে বিশেষ করে সব পুরোনো যারা সাথী তারা আসতে পারছে না তার সঙ্গে যাত্রা ফাংশন কিছু হচ্ছে না ভীষণ জনে ডিজে হবে না নাচতে পারবে না সব ছেলেরা এটাটা তো ভীষণই কষ্ট উনিশশো দশ সালে দশ সালে আগে পর্যন্ত এই পুজোটা ছিল বাগদি পাড়ায় তার মালিক ছিল খেপচান বাগদি তারপর পুজোটা বন্ধ হয়ে যায় এক দু বছর তখন প্রয়াত শরৎচন্দ্র পাল এবং নটবর শ্যাম এরা দুজনে মিলে তখন ওই ঠাকুর ঠাকুর কালী পুজো আরম্ভ করে এবং তারপর থেকে গোটা গ্রাম চাঁদা দিয়ে এই পুজো করেছিল চলছিল। এবং পালেরা হচ্ছে এই কালীর দেউলে অর্থাৎ সেবাই আমি উনিশশো সত্তর সালে কয়েকজন গ্রাম্য অধিবাসীর সাথে কথা বলে আমি দায়িত্ব গ্রহণ করি মহানন্দ ভট্টচার্য নামে একজন অর্থাৎ কুচক ইয়ে স্কুলে হাই স্কুলে হেলমাস্টর সাহেব ভাস্করবাবুর বাবা তিনি আমাদের এই প্রতিষ্ঠা করে যায় এটা অবশ্য আমার ঠাকুমা বা দাদুর কাছে শোনা তিনি যে পদ্ধতিতে পুজো পুজো করাতে করতেন সেই পদ্ধতি আজও আছে আমরা আমি উত্তর দিকারের সূত্রে সেটা পেয়েছিলাম এবং আস্তে আস্তে বয়স্ক লোকদের সঙ্গে আলোচনা করে জানতে পারি যে কি কি নিয়ম আছে সেই নিয়মে এখনও চলছে চব্বিশ ঘন্টার লাইফে সকল দর্শককে শুভ দীপাবলি এবং ঠাকুর আমার আন্তরিক ও শুভেচ্ছা জানায় আপনারা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দ উপভোগ করুন অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন আপনারা সকলেই ভালো থাকুন খুশি